ঈশ্বরদীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, শুক্রবার রাতে দাসুরিয়া কুষ্টিয়া মহাসড়কে মুন্নার রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিস কুমার সারনাল জানান, কুষ্টিয়া থেকে রাজশাহীগামী বাস ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিল। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ইস্তিয়াকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান সালাউদ্দিন নামে অপর এক ব্যক্তি।